মা কে এইভাবে পাগলের মতো বেল বাজাচ্ছে কে জানে কে চন্দ্রাকে বাইরে ডাকো চন্দ্রা এখানে কোনো চন্দ্রা থাকে না হরিলা চৌবের বাড়ি তো এটা তাই তো আরে কি 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 করছো কি কারা তোমরা কি করছো এ বল চন্দ্রা কোথায় আরে না পুরো বাড়ি তল্লাশি নে না না দিদি দিদি দেখুন আপনাদের কথা ভুল হচ্ছে দিদি এখানে কোনো চন্দ্রা থাকে না এই এইটা চন্দ্রা সঞ্জয় তোর বরের ভাগনা আমার চন্দ্রাকে নিয়ে পালিয়ে এসেছে আর ওরা দুজন এখানেই আছে এটা তো জ্যোতি দিদি সবকটা ঘরে দেখে নিয়েছি চন্দ্রা নেই এখানে কোথায় আছে জ্যোতি ছাতে গেছে হয়তো জামা কাপড় মেলতে চল দিদি ছাদেও নেই কি বলছিস তুই কি বলছিস তুই কি বলছিস ছাদে আছে কোথায় জ্যোতি কোথায় জ্যোতি সত্যি বলছি আমি জানি না সে ছাদেই গেছিল তারপর কোথায় গেছে আমি জানি না সত্যি জানি না প্লিজ ছেড়ে দিন আমার মাকে আরে চুপ কর তো এই মালটাকে শোন বুড়ি আমাদের সঙ্গে কোনো খেলা খেলার চেষ্টা করবি না তা না হলে তো দুটো পায় না সোজা পেরেক মুতে দেবো বাকি জীবনটা ল্যাংড়া হয়ে কাটাবি তুই ম্যাডাম প্লিজ আমার মাকে ছেড়ে দিন আমরা সত্যি জানি না কোথায় রয়েছে আমরা তো জ্যোতির নাম যে চন্দ্রা সেটাও জানতাম না তুমি জানতে কি জানতে না সেটা নিয়ে কিচ্ছু আসে যায় না তুমি এদের চেনো না ঠিক করে বলে দাও চন্দ্রা কোথায় আছে না হলে তোমাদের বারোটা বাজিয়ে ছেড়ে দেবে আরে আমরা সত্যি কথা বলছি একটু আগে জ্যোতি বৌদি এখানেই ছিল পঙ্কজ এই মালটাকে তুলে নে একে নিয়ে যাচ্ছি আমরা না কিন্তু আমি জানি না কোথায় রয়েছে একটুকে দেখেনি আরে ছেড়ে দাও আমাকে বেশি কথা বলো ছেড়ে দাও আমার ছেলেকে ছেড়ে দিন তো নাম কি রে দুর্গা দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন সঞ্জয়ের বাচ্চাকে বলে দিস যদি ২৪ ঘন্টার মধ্যে চন্দ্রাকে নিয়ে আগ্রা না আসে তাহলে তোর এই সুনীলকে চন্দ্রা বানিয়ে দেব না দিদি দিদি আমার ছেলেকে ছেড়ে দিন আমার ছেলেকে ছেড়ে দিন না দিদি স্টার্ট কর আরে তুই জানা তুই জানা হ্যালো শুয়োরের বাচ্চা কে বলছো তোর ঠাকুমা বলছি রে তুই আমার চন্দ্রাকে তুলে নিয়ে গেছিস না বিয়ে করেছিস ওকে তাই না সুলতানা বল সালা মালটা এখন কোথায় আছে মুখ সামলে কথা বলো সুলতানা তুমি আমার বউয়ের সম্বন্ধে কথা বলছো হারামির বাচ্চা একবার চন্দ্রাকে নিয়ে আয় আমার সামনে তারপর আমি দেখাচ্ছি আমি কি করতে পারি ও আর ওই নরকে যাবে না শুন সালা তোর মামার ছেলে সুনীল এখন আমার সঙ্গে রয়েছে কি শুনলি তুই আমার চন্দ্রাকে তুলে নিয়ে গেছিস আমি তো সুনীলকে তুলে নিয়ে এসেছি এবার ওকে ঘাগরার ঘুঙুর পরিয়ে বাজারে নাচাবো আমি বিক্রি করা হবে ওকে লোকে মজা লুটবে আর তোকে আমি হুমকি দিচ্ছি না রে অনেক বড় বড় শেট আছে যারা এই সব ভালোবাসে সুলতান আমার কথা শোনো ছেড়ে দাও সুনীলকে তুই তাড়াতাড়ি চন্দ্রাকে আগ্রাতে নিয়ে আয় ওর নিজের বাড়ি ততদিন এই মালটা আমাদের সঙ্গে থাকবে যত্ন আত্মীয় শুরু করে দিয়েছিস সালা সুলতানা হ্যালো মামা জ্যোতি কোথায় তার মানে চন্দ্রা সঞ্জয় কে ছিল ওই মহিলাটা হ্যাঁ কারা ওই গুন্ডাগুলো ওই মেয়েটার বাবা পাঠিয়েছে ওদের না ও আমাদের সুনীলকে উঠিয়ে নিয়ে গেছে বল না রে মামি মামি আমি সব বলবো কিন্তু আগে বলো যে চন্দ্রা কোথায় পালিয়ে গেছে আমাদের বিপদের মধ্যে ফেলে সঞ্জয় সঞ্জয় বন্দুক বন্দুক ছিল ওদের কাছে যদি আমার সুনীলের কিছু হয়ে যায় তো আমি তুই একটা কাজ কর তুই এক্ষুনি ফোন কর মেয়েটার বাবাকে মামা সুনীলকে নিয়ে আসবো কিন্তু তার আগে আমাদের চন্দ্রাকে খুঁজতে হবে মামি ও কোথায় গেছে গুন্ডাদের ভয় পালিয়ে গেছে
আমি চন্দ্রাকে খুঁজে পুলিশের কাছে যাচ্ছি, তোমরা থানায় এসো তাড়াতাড়ি, ওখানে দেখা হবে। তুই আগে ওর বাবার নাম্বার আমাকে দে। মামা, মামা তোমরা থানায় যাও, আমি ওখানেই আছি। তুই তুমি চিন্তা করো না, কিছু হবে না। আরে সুনীলকে পেয়ে যাবো আমরা মামা, তুমি যাও থানায় যাও। হরিলাল বাবু, আপনার কাছ থেকে আমাদের আরো অনেক জানার আছে। মানে ওরা কি গাড়িতে এসেছিল, নাম্বার কত? বলতে পারবো না সাহেব, তখন বাড়িতে ছিলাম না আমি। আপনার স্ত্রী কোথায়? হয়তো উনি নাম্বারটা দেখে থাকবেন। ও বাইরে আছে সাহেব, আমার দিদি মানে রত্না, সঞ্জয়ের মা, ওর সাথে কথা বলছে ফোনে বেনারসে। হ্যাঁ রত্না দিদি, আপনাকে আগেই সব বলা উচিত ছিল। আরে সঞ্জয় বিয়ে করেছে, এত বড় কথাটা লুকানোর দরকার কি ছিল দুর্গা? আরে ও তো একেবারে বোকা গাধার মতো কাজ করেছে। কিন্তু তোমরা দুজনে? সঞ্জয় নিজে বারণ করেছিল তোমাদেরকে কোনো কথা বলতে। দুর্গা, দুর্গা, আরে পরে কথা বলবে, পুলিশ তোমার সাথে একটু কথা বলতে চায়, চলো। দিদি আমি তোমাকে পরে ফোন করছি। স্যার, এই সঞ্জয় তো ফোনই রিসিভ করছে না। ওই চন্দ্রানা জ্যোতি যাই নাম হোক না কেন, ওকেই খুঁজতে বেরিয়েছে। হরিলাল বাবু, আমরা আপনার ছেলে সুনীলের একটা ছবি চাই এখনই। দেখছি। দুর্গা দেবী, গাড়ির মডেল কি ছিল? মডেল তো জানি না। রং? রং সাদা ছিল। নম্বর মনে আছে আপনার? নম্বর তো দেখিনি আমি, বড় গাড়ি ছিল। আর ওরা বলেছিল যে চন্দ্রাকে আগ্রা নিয়ে এসো। বিক্রম, আগ্রা রোডে অ্যালার্ট জারি করো, সাদা রঙের বড় গাড়ি, হয়তো এসইউভি হবে। কজন লোক ছিল? একজন মহিলা ছিল আর চারটে লোক ছিল। সবকটাকে দেখেই মনে হয়েছিল শয়তান, আর সব থেকে শয়তান ওই মহিলাটা। স্যার, এখন তো আমার কাছে সুনীলের কোনো ছবি নেই আমার মোবাইলে। কোনো ব্যাপার নয়, আপনি বাড়ি গিয়ে একটা ছবি আমাদের অবশ্যই পাঠাবেন, সেটাই আমরা টিমকে পাঠাবো। এই চন্দ্রা ওরফে জ্যোতি, এর কোনো ছবি আছে আপনাদের কাছে? না না তো ম্যাডাম, মাত্র এক মাসই হয়েছে ওরা আমাদের বাড়িতে এসেছে। সঞ্জয় তো এটা নিশ্চয়ই বলেছে মেয়েটার বাবা মা কোথায় থাকে। প্রথমে তো বলেছিল আমাদের যে ওরা লখনউয়ে থাকে, এখন যাওয়ার সময় আমাদের বলে গেল যে মেয়েটা নাকি আদৌ কেউ নেই পরিবারে। তার মানে আগেও আমাদের সত্যি কথাটা বলেনি। নূপুর, এই সঞ্জয়কে ট্রেস করো, জানা তো যাক পুরো মামলাটা কি। চলে গেছিলে তুমি? আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে বলেছিলাম ওরা আমাকে খুঁজে নেবে, ওরা বাড়ি অবধি এসেছিল। সুনীলকে নিয়ে গেছে ওরা। সুনীল? জানি না ওরা জানলো কি করে যে আমরা মামা বাড়িতে রয়েছি। ওরা সুনীলের সঙ্গে অনেক অন্যায় করবে। মামা আর মামি গেছে পুলিশ স্টেশনে, এবার ওদেরকে সব সত্যি বলতে হবে। আমি ওদের সব সত্যি বলে দেবো, আর পুলিশকে নিয়ে আগ্রায় যাবো, আর সুনীলকে ছাড়িয়ে নিয়ে আসবো। যতক্ষণ না আমি ধরা পড়ছি ততক্ষণ পর্যন্ত ওরা সুনীলকে ছাড়বে না, তুমি জানো না ওদের। আমি শুধু এটা জানি যে তুমি আগ্রায় নোংরা জায়গায় আর কোনোদিন যাবে না। এক মাস আগেও আমি কখনোই ভাবিনি যে একটা নতুন জীবন শুরু করব আমি। কখনো এটা ভাবিনি যে
আর পাঁচটা মেয়ের মতো আমারও একটা সংসার হবে, এত ভালোবাসা পাবো। ভাবিনি যে আমি একটা পরিবার পাবো যারা আমাকে মন থেকে স্বীকার করবে, নিজের করে নেবে, আমি এত সম্মান পাবো। আজ পর্যন্ত যারা অচেনা ছিল তারা আমার কথা ভাববে, আমার যত্ন করবে। একটা ছোট্ট ভাই পাবো যে আমার জন্যে দুশ্চিন্তা করবে। কখনো এটা ভাবিনি যে আমার ভাগ্যে এমন কিছুও লেখা থাকবে যে যে পরিবার এত কিছু দিয়েছে আমাকে, যে আমার জন্যে তাদের সুখ শান্তি চলে যাবে। All checkpost calling, all checkpost calling. হাইওয়েগুলোতে স্পেশাল চেক আপ করুন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গাড়ি চেক আপ করুন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গাড়ি চেক আপ করুন। আমাদের কাছে স্পেশাল অ্যালার্ট আছে, গাড়িগুলো মাইনিউটলি চেক করুন। স্যার, সঞ্জয় তো এখনো ফোন রিসিভ করছে না। দিল্লি আগ্রা চেকপোস্ট থেকে কোনো খবর? প্রত্যেকটা চেকপোস্টেই তল্লাশি চলছে স্যার। কোনো বড় সাদা এসইউভি গাড়ি পাঁচজন লোকের সাথে স্পট হয়নি স্যার। এই চন্দ্রা ওরফে জ্যোতিকে যারা খুঁজে বেড়াচ্ছে, এটা এখন খোঁজ নেওয়া দরকার যে ওকে কেন খোঁজা হচ্ছে। স্যার, এটা তো একমাত্র সঞ্জয়ই বলতে পারে, কিন্তু এখন আমাদের সত্যি ভয় হচ্ছে যে সঞ্জয় আবার পালিয়ে যায়নি তো। আমরা একদম কিছু না ভেবে কিছু জানতে না চেয়ে আপন করে নিয়েছিল, আমাদের বাড়ির বউ করে নিয়েছিল। আমরা তো এটাও জানতাম না ওদের আদৌ বিয়ে হয়েছিল কিনা। আপনি কি সঞ্জয়ের ট্যাক্সির নাম্বারটা জানেন? স্যার, ও কোনোদিন ট্যাক্সি বাড়ির বাইরে রাখতো না, প্রাইভেট ট্যাক্সি ছিল, আর মাত্র 3 সপ্তাহ আগেই ও এই নতুন ডিউটিটা জয়েন করেছিল। সঞ্জয়, এই মেয়েটা কে আর ওরা কারা যারা ওকে নিতে এসেছিল? স্যার, ওর আসল নাম হলো চন্দ্রা, কিন্তু ও লখনৌর কোনো বড় বাড়ির মেয়ে নয়, আসলে ও আগ্রায় থাকত। আমি ওর সাথে ওখানকার কোঠায় দেখা করি। তুমি এই মেয়েটিকে কোঠা বাড়ি থেকে নিয়ে এসছো? হ্যাঁ স্যার, কিন্তু আমরা বিয়ে করেছি দুজনে, আমি ওর নাম চন্দ্রা থেকে জ্যোতি দিয়েছি। আমি জ্যোতি নামের নকল একটা আধার কার্ডও বানিয়েছি। স্যার, যারা এসেছিলেন তাদের মধ্যে ওই মহিলাটি হলেন সুলতানা দিদি, উনি ওই কোঠার মালিক। ওনার সঙ্গে ওয়াসিম, পঙ্কজ, নন্দু আর দিলীপ মামাও ছিলেন লখনৌয়ে। এই যে দিলীপ মামা লখনৌতে থাকে, সে তোমার আপন মামা? আগে না স্যার, উনি আমাকে সুলতানা দিদির কাছে 18 লাখ দিয়ে বিক্রি করেছিলেন। স্যার, সমস্ত টোল প্লাজার সকাল থেকে এখনো পর্যন্ত সিসিটিভির ফুটেজ চেক করা হয়েছে, কিন্তু কোনো সন্দেহজনক গাড়ি দিল্লি থেকে আগ্রার দিকে যায়নি এখনো। ওরা কিন্তু খুব সাংঘাতিক, অনেক কিছু করতে পারে। স্যার, আমি ফিরে যেতে রাজি আছি, কিন্তু ওনাদেরকে বলুন আগে সুনীলকে ছেড়ে দিই। স্যার, ও বাজে বকছে, ও যদি ফিরে যায় তাহলে ওরা ওকে আর বেঁচে থাকতে দেবে না, আর এখন তো স্বাধীন, আমরা দুজন বিয়েও করেছি। ও যাবে না। চন্দ্রা, এখন তুমি ওই কোঠা বাড়িতে যাবে না। এক মিনিট, সুনীল ফিরে আসবে, আমরা ওকে ফিরিয়ে নিয়ে আসবো। সঞ্জয়, তুমি আমাদের ওই কোঠা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। এখনই চলুন স্যার। একটা টিম রেডি করো, ইউপি পুলিশকে খবর দাও। স্যার, আপনি কখন আগ্রা পৌঁছাবেন আর কখন ওদের ডেরা খুঁজে পাবেন? ততক্ষণে তো ওরা আমার সুনীলকে যা খুশি তাই করে ফেলবে। স্যার, স্যার সুলতানা আমাকে ফোন করেছিল, বলছিল যে চন্দ্রাকে দিয়ে যা, সুনীলকে নিয়ে যা। নাম্বার দাও সুলতানার। স্যার, এই নাম্বার থেকে আমরা সুলতানাকে ট্রেস করব। তুমি আমাদের টিমের সাথে আগ্রায় রওনা হয়ে যাও। চন্দ্রা স্যার, এখন চন্দ্রা আর তোমার মামা মামির, এখন এদের সবার সুরক্ষার দায়িত্ব আমাদের, তোমরা বেরিয়ে যাও। ঠিক আছে স্যার। মেয়েটার দায়িত্ব তো পুলিশ নিচ্ছে, তাহলে ওকে বাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওকে এখানেই থাকতে দাও। মামি, মামা, মিথ্যে তো আমি বলেছিলাম তোমাদেরকে, ওর তো কোনো দোষ নেই। তোর এই মিথ্যের সঙ্গে ও তো সবসময় তালে তাল মিলিয়েছে। মামা, আমি মানছি যা কিছু হয়েছে তার জন্য দায়ী আমি, কিন্তু আমি একবারও ভাবিনি যে ওরা এত দূর চলে আসবে। এখন জানতে পেরেছিস তো ওরা কত দূর অব্দি যেতে পারে?
আর আমরাও জানতে পেরেছি যে তোরা দুজনও কত দূর যেতে পারিস। মামি, যতক্ষণ তুমি ওর আসল পরিচয়টা না জানতে ততক্ষণ তুমিও তোকে ভালোবাসতে, তাই না? ওকে স্নেহ করেছ, বৌমার স্থান দিয়েছ, দিয়েছ তো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। যতক্ষণ তোর সঞ্জয় দা চন্দ্রাকে নিয়ে না আসবে ততক্ষণ তুই এখানেই থাকবি, ততদিন তুই এখানে বন্ধক থাকবি। নিজেকে সোনার বালা মনে করে নে, বা সোনার পেরেক। ও বাড়িতে ছিল। এই ম্যাটারটা সিরিয়াস, যদি চন্দ্রাকে সঞ্জয় ফেরত না নিয়ে আসে না, তাহলে ওই পেরেকটা তোমার পায়ে আমি পুঁতবো। পঙ্কজ, ফোন কর ওই ড্রাইভারকে আর ওকে বলিস বেশি হিরো যেন না সাজে, জায়গা টাইম বলে দে কোথায় ও মেয়েটাকে ফেরত দেবে। দেখো, আমি বলছিলাম কি, ওই চন্দ্রাকে তো পেয়ে গেছো, আমাকে আর কি দরকার, আমি চলি। যতক্ষণ ওর গায়ে পেরেক না পোতা হচ্ছে না দিলীপ, তুই এখান থেকে নড়বিও না, চুপচাপ দাঁড়িয়ে থাক। তুই কি, ওর ওই সৎমা সন্ধ্যা আর ওর ভাইটাকেও আমরা গুজরাট থেকে তুলে এনেছি, যারা তোকে ওই মেয়েটাকে দিয়েছিল। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে। কি বলেছিস তুই? হ্যাঁ কি বলেছিস? এটা তোর বাঁ হাতের খেলা গো, আস্তে আস্তে মেয়েটা ধান্দা করতে শুরু করে দেবে, মুখে শব্দও করবে না। আরে শব্দ টব্দ শুধু নয়, মালটা মজা লুটে কাণ্ড ঘটিয়ে গেছে। একটা কথা কান খুলে শুনে নে দিলীপ, যদি ওই মেয়েটা আর ধান্দা করতে রাজি না হয় না, তাহলে তোর ওই বোন, তার ভাই, তোর দিদা, ঠাকুমা, কাকিমা সবাইকে ধান্দায় বসাবো আমি। সাকুর পুরা থেকে গাড়িটা 11টার সময় বেরিয়েছিল, হয়তো সাদা রঙের এসইউভি গাড়ি, না নাম্বার নেই। সিসিটিভি ফুটেজ বার করো, ডাবল স্পিড আপ করো, একটা ছেলের জীবনে ঝুঁকি রয়েছে। আগ্রার গাড়ি হতে পারে, এবার প্রাইভেট গাড়ি না টুরিস্ট সেটা জানি না, কিন্তু যারা এসেছিল তাদের সম্বন্ধে জানা আছে। সুলতানা নামের কোনো মহিলা আছে যে লীলা নামের কোনো মহিলার সাথে আগ্রাতে কোঠা জেলায়। ম্যাডাম, আপনি বলেছিলেন পাখিটা এক মাস আগে উড়ে গেছিল, তার উপরে নাম পাল্টে এখানে দিল্লিতে ছিল, তাও শালা ওরা ওদের খুঁজে বের করেছে। মানে আমাদের খোঁজার ক্ষমতা থেকে ওদের ক্ষমতা কম নয়? জাহান্নামে যাক ওদের খোঁজার আর ওদের ক্ষমতা, আমাদের শুধু সুনীলকে চাই, তাও সুস্থ অবস্থায়। ফোন ধরো সঞ্জয়, হয়তো ওদেরই হবে। না স্যার, আমার বাবা ফোন করেছে। প্রণাম বাবা। তোর প্রণাম তোর কাছে রাখ জানোয়ার, নাক কেটে দিয়েছিস, আমাদের সবার মুখে চুনকালি মাখিয়েছিস। আরে তোর বিয়ে করবার ছিল, আমাদের বলতে পারতিস, আর কোনো মেয়ে পেলি না যে ওই বাজারের মেয়েটার সঙ্গে? বাবা ও ভালো মেয়ে, আমি বিয়ে করেছি ওর সাথে, আমি মন থেকে ভালোবাসি ওকে। আর তোর ভাইকে ভালোবাসিস না হারাম জাদা? সুনীলের যদি কিছু হয়ে যায় তাহলে তুই আমার পরিচয় কোথাও দিবি না কিন্তু, স্বার্থপর কোথাকার, জানি না ওই বাজারের মেয়ে কি খাইয়ে তোকে বশ করেছে। বাবা ও আমার স্ত্রী। চুপ, আমরা দিল্লি পৌঁছেই ওই মেয়ে ছেলেকে তোমার মামার বাড়ি থেকে একেবারে বার করে দেব। এটা কার কল? জানি না স্যার। তাহলে ধরছো না কেন? হয়তো ওদেরই হবে। হ্যাঁ, হ্যালো। তুই কি বলির পাঠার মতো মরতে চাস না কি রে? হ্যাঁ, আবার চন্দ্রাকে মামার কাছেই পাঠিয়ে দিলি? কি ভেবেছিস, দুটো পুলিশ দাঁড়িয়ে থাকলেই আমরা চন্দ্রার কাছে পৌঁছতে পারবো না? স্যার, ওরা জানতে পেরে গেছে যে চন্দ্রা মামার বাড়িতে আছে। স্পিকারে দাও। এটা শুনে নে সরে বাচ্চা, পুরো ব্যাটালিয়ন দাঁড়িয়ে গেলে তোর মামার বাড়ির সামনে, তবে ও চুল ধরে টেনে নিয়ে যাবো মালটাকে, সুনীলের গায়ে হাত দেবে না। আর তুই লাগিয়েছিস আমাদের চন্দ্রাকে। কাল দুপুর 12টা পর্যন্ত টাইম দিচ্ছি তোকে, এবার তুই চন্দ্রাকে বাসেই আন বা ট্রেনে, আমাদের লোক সব জায়গায় আছে, আমাদের কাছে নিয়ে আসবে, আর তখনই তোর এই চিকনা ভাইকে দিল্লিতে পার্সেল করে দেবো। আর 12টার পরে তুই চন্দ্রাকে আন বা না আন, তোরা তো সুনীলকে এই জন্মে আর দেখতে পাবি না। হ্যালো হ্যালো হ্যালো, বন্ধ হয়ে গেছে স্যার। স্যার, নুপুর 3448744563, এই নাম্বারের ফোনটা এক্ষুনি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি ডিটেইলস বের করছি। এটা নতুন নাম্বার হয়তো, প্রথম আর শেষ কল এটাই, এই নাম্বারের লোকেশন ডিটেইল এক্ষুনি চেয়ে পাঠাও। ওকে স্যার। ওরা বলছিল যে সুনীলকে দিল্লিতে পার্সেল করে দেবে, তার মানে এখনো বোঝা যাচ্ছে না এরা দিল্লিতে আছে না সেখান থেকে বেরিয়ে গেছে। স্যার, বুঝতে পারছি না যে ওরা আমাদের ঠিকানা জানলো কি করে। সঞ্জয় এরা ট্রাফিকিং এর লোক, এদের নেটওয়ার্ক জোরালোই হয়, এরা বোধহয় তোমার প্ল্যানিং এর উল্টো দিকেই দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম দায়িত্ব ছিল কিডন্যাপ হওয়া সুনীল চৌবেকে অক্ষত অবস্থায় বাঁচিয়ে নিয়ে আসা, আর চন্দ্রার উপর কোনো আচরণ না আসা। ফ্লাশ ট্রেডের একটা আসল সত্যি এটা, এই দলটা ছোট হোক বা ইন্টারন্যাশনাল,
এরা পালিয়ে যাওয়া মেয়েদের খুঁজে বার করতে চেষ্টার কোনো কসুর করে না। এদের সাথে এত দুর্ব্যবহার করা হয় যাতে গায়ের লোম খাড়া হয়ে ওঠে। এদের নেটওয়ার্ক সমাজ আর সিস্টেমের অনেক গভীরে থাকে। আর এই কেসটাতেও ঠিক এরকমই দেখা যাচ্ছিল। অল ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্স ছিল না এই জানোয়ারের বাচ্চাটা? হ্যাঁ দিদি। তাহলে তো মালটা মুম্বাইয়ের কামাঠিপুরা থেকে শুরু করে কলকাতা সোনাগাছি, দিল্লি জিবি রোড, পুনের বেশ্যা এলাকা, সমস্ত মাগিদের এলাকায় গেছে, সমস্ত কোঠাতে রাত কাটিয়েছে। যাও গিয়ে খোঁজ নাও সেই সমস্ত মাগিদের কাছে যাদের কাছে এই ছেলেটা গেছে, তাদের সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, যাদের সঙ্গে রাত কাটিয়েছে যেভাবেই হোক আমার ওর নম্বরটা চাই। ভাই দাওয়ায় বসে সঞ্জয়ের সঙ্গে রুটি ফুটি খেয়েছিলাম, ওই কয়েকবার, এর বেশি কিছু জানি না। শোন লালু, তোর ড্রাইভারদের মধ্যে হন্ডা বাজার খোঁজ নে যে সঞ্জয় ত্রিপাঠীর নাম্বারটা কি। আরে কি বলছো কি তুমি, ও কি জন্য আমার কাছে ফিরে আসে? অন্য কারোর কাছে বেঁচে দিস, চুপচাপ আগ্রা চল। সঞ্চন্দু, সবার প্রথমে তুই হাতরাসে যা, ওখানে মিনার একটা কোঠা আছে, ওখানে সব কটা মেয়েকে গিয়ে জিজ্ঞেস করবি, বুঝলি? আমার সঞ্জয়ের নাম্বার, ওর বাড়ির ঠিকানা আর ওর ফ্যামিলির পুরো ডিটেলস দরকার, ঠিক আছে? একটা চান্স দিচ্ছি তোদেরকে, যা কিছু জানিস বলে ফেল, নইলে আমার মাথা যদি গরম হয়ে যায় তো তোদের অবস্থা আমি কি করব তোরা সেটা ভাবতেও পারছিস না। না লীলা দিদি, আমরা কেউই এ ব্যাপারে কিছু জানি না। পঙ্কজ ভাই সঞ্জয়ের নাম্বার তো পেয়েছি, কিন্তু সালা তো বন্ধ করে রেখেছে। 444-98-1076 সঞ্জয় ত্রিপাঠী নামেই লোকটা সাহেব, এর রেকর্ডটা আমাকে বের করে দিন, খুশি করে দেব আপনাকে। সুলতানাদি বেনারসের ছেলে, ওর ফ্যামিলি ওখানেই থাকে গঙ্গার ধারে, কিন্তু এই ছোকরা সঞ্জয় ওর বাবা মায়ের সঙ্গে থাকে না, এখন এইটুকুই বলতে পারছি। তাহলে কোথায় থাকে? সে আমি জানি না, 2 মাস আগে তো এই নাম্বারটা ব্যবহার হচ্ছিল কিন্তু এখন বন্ধ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাহেব, আপনার সাহায্যটা তোলা রইল, পরে পুষিয়ে দেবে সুলতানা। বেনারসের ঠিকানা, প্রথমে ভালো কথায় জিজ্ঞেস করবি ওর মা বাবাকে, আর বেশি ট্যাফু করলে তুলে নিয়ে চলে আসবি। নমস্কার বাবু। ঠিক চিনতে পারলাম না কাকু। আমি দিনেশ রাঠে, সঞ্জয়ের বন্ধু, শম্ভু ট্রান্সপোর্টের ড্রাইভার। আমি একবার আমি সঞ্জয়ের সাথে এসে আপনার সঙ্গে দেখা করেছিলাম, হয়তো আপনি আমায় চিনতে পারছেন না। ও আসলে কি বাবা, বয়স হয়ে গেছে, এখন আর মনে থাকে না, কি দরকার বলো? আসলে কাকা, আমি শম্ভু ট্রান্সপোর্ট ছেড়ে দিয়েছি, কাজের খোঁজ করছি এখন। আসলে সঞ্জয়ের সঙ্গে অনেকবার কল করার চেষ্টা করেছিলাম কিন্তু নাম্বার লাগছে না, মনে হচ্ছে ও নিজের নাম্বারটা বদলে দিয়েছে। কাকা, ওর নাম্বার তো বদলে গেছে। কাকা নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে আমি নিজেই কথা বলে নিতাম। রত্না, আরে এ হলো সঞ্জয়ের বন্ধু। নমস্কার কাকিমা। নমস্কার। ওকে সঞ্জয়ের নতুন নাম্বারটা দিতে হবে, আমার মোবাইলটা একটু দাও তো। সঞ্জয় টেম্পো চালানো ছেড়ে দিয়েছে, তাই নাকি? এখন দিল্লিতে ট্যাক্সি চালায়। তা দিল্লি তো সেটেল হয়ে গেছে, তা ঘর নিয়ে নিয়েছে ওখানে? আরে ঘর পর কোথায়, এখন তো ওর ওই মামার বাড়িতে থাকে শেখরপুরাতে। নাও নাম্বার নাও। সঞ্জয় একবার ওর মামার কথা আমাকে বলেছিল, এবার দেখুন না কি উনার নাম ছিল, মাথাতেই আসছে না। হরিলাল চৌবে। হ্যাঁ হরিলাল চৌবে। দিল্লিতে আমাদের লোক একদম পাক্কা অ্যাড্রেস পেয়েছে, 16/302 গোপাল গলি শুকুরপুরা। গাড়ি বের করো আর বন্দুকও নিয়ে নাও। ও দাদা কোথায়? আরে হট রে গন্ডার, বাপ আমি তোদের। স্যার 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 যা স্যার, সুলতানাকে ডেকে পাঠা। স্যার শুনুন 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 স্যার, ভেতরে লীলা দিদি আছেন, সুলতানা নয়। প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা মেয়েকে বাইরে বের করো স্যার, কোন একটা ঘর যেন ফাঁকা না যায়, কোন ঘর ছাড়বে না, প্রত্যেকটা ঘর থেকে টেনে বের করো সবাইকে, দেখবো আমি কতটা লীলা খেলা চলে এখানে, যা ইচ্ছা তাই মনে করেছে, বের করো সবাইকে, বের করো সব কটাকে, লাইনে দাঁড় করো এখানে, সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। আরে ম্যাম কি করছিস নাকি? সুলতানা এখানে নেই, এখন এখানে নেই মানে তোর ওই নরকে নেই নাকি পুরো আগ্রাতে নেই? দিল্লিতে আছে নাকি অন্য কোথাও চলে গেছে? গাড়ির নাম্বার কি ওর? আরে আমি কি করে বলবো সাহেব? এই লীলা, তোর এখানকার লীলা তো শেষ, বলে দে, না হলে থানায় আমরা রাসলীলা করব। আর ওখানে তোর এই যৌবনের সাথে সাথে না তোর রক্ত একটু একটু করে নিংড়ে বের করে নেব। আমি তো ভয় পেয়ে গেলাম, দেখুন আমি কেমন কাঁপছি। আবে ছাড়, সুলতানার আমি বিজনেসের পার্টনার, জীবনের পার্টনার নই। নিজের ফাঁকা সময়ে ও কি করে বা না করে সেটা জানার জন্য সেক্রেটারি হয়ে বসে নেই আমি। ফাঁকা সময়ে সুলতানা অপহরণ করে, সেটাকে জানিস না তুই? আরে অপহরণ তাই কুত্তার বাচ্চা করে শালা, আমাদের কোঠার সবথেকে টপ মেয়েটাকে উড়িয়ে নিয়ে গেছে ও। যদি কেস ঠুকতে হয় আপনাকে তাহলে ওর নামে ঠুকুন। মিথ্যে বলছো কেন? চন্দ্রা নিজের ইচ্ছেতে গেছে আমার সাথে, বিয়ে করেছি আমরা, আপনি তো জানেন স্যার।
এখানে এই গাড়িতে ওঠাও। আমার থেকে কোনো খবর পাবেন না আপনি। সুলতানা কলেজের কর্মচারীদের মেরে ফেলেছেন। আচ্ছা সুলতানা কোথায় যেতে পারে কেউ বলতে পারবে? দিল্লি নাকি অন্য কোথাও? তুমি এদের সবাইকে নিয়ে থানায় যাও আর সমস্ত ডিটেল রেজিস্টার করো। Yes sir, চলো চলো। সাহেব, সাহেব আমাদের ছেড়ে দিন, আপনি আমাদের থানায় পাঠাবেন আর সেই তো এখানেই ফেরত পাঠানো হবে। সাহেব সাহেব, আমরা এখানে ফিরে আসতে চাই না। প্রত্যেক রেডের পর তো আমাদের থানা থেকে এখানেই পাঠানো হয়, সাতজন গার্ড আছে সাহেব। তোমরা তোমাদের নিজেদের বাড়িতে ফিরতে চাও না? হ্যাঁ সাহেব। ও তো পালানোর চেষ্টাও করেছিল, ওর পায়ে পেরেক পুঁতে দিয়েছিল, ওকে তো পুরো খোড়া করে ছাড়ল। তুমি এদের সবাইকে নিয়ে লোকাল থানাতে যাও আর খেয়াল রেখো এদের সমস্ত ডিটেল যেন নোট হয়, এদের সঙ্গেই থাকবে। আমি ততক্ষণ এখানকার লোকাল কোনো এনজিও খুঁজে বের করি। Yes sir. আরে আমার কোটার মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছেন সাহেব? কেন পেটে লাথি মারছেন আর সুলতানার কথা বলছেন? আরে ও নিজে মরে যাবে কিন্তু মেয়ে ছাড়বে না। একবার যদি এই সুলতানা আমাদের হাতের মধ্যে আসে না, তাহলে মেয়ে তো দূর, ওর এই ব্যবসাই বন্ধ হয়ে যাবে। আরে পাগল হয়ে গেছো নাকি? ওই মেয়ে ছেলের জন্য আমাদের সুনীলের জীবন সংকটে আর তুমি ওকে খেতে দিতে যাচ্ছ? জামাই বাবু, সুনীল বিপদে আছে ঠিকই, কিন্তু এই মেয়েটাকে অভুক্ত রেখে কি আমাদের সুনীলের কষ্ট কম হয়ে যাবে? নাও খেয়ে নাও। মামা বাবু, আমার খিদে নেই। আমাকে ভুলেও মামা বলবে না তুমি। আমি আগ্রা চলে যাচ্ছি, ওরা সুনীলকে ছেড়ে দেবে। এই যে বড় বড় লেকচার দিচ্ছ না, এগুলো নিজের কাছেই রাখো। এক মাস যখন এখানে ছিলে তখন একবারও ভেবে দেখোনি যে তোমার জন্য আমাদের মতো একটা ভদ্র পরিবারের কি সর্বনাশ হয়ে যেতে পারে? ক্ষমা করে দিন, সরি। এইসব সরি টরি ভুলে যাও আর যাও, চুপচাপ খেয়ে নাও। আরে এই দুর্গা, কম করে তুই তো একটু বুদ্ধি করে কাজ করতিস। আমি সব সময় ওনাকে বলেছি বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছে, আমরা এই অপরাধের ভাগীদার হতে পারি না। সঞ্জয় মনে প্রাণেই মেয়েটাকে ভালোবাসে আর তাই ওর বাই মেয়েটার উপর আমাদের কোনো সন্দেহই হয়নি। আরে কি করে সন্দেহ হলো না হরির? হ্যাঁ বাদ দাও, হরির কথা ছাড়ো, কিন্তু তুমি ওই মেয়েটির চলাফেরা রকম সকম দেখে কেন তোমার কিছু মনে হলো না? এক মাস ধরে ও এত ভদ্র ব্যবহার করেছে, আমরা একটু বুঝতে পারিনি। যা হয়েছে তা হয়েছে। সঞ্জয় এবার আগ্রা থেকে বাড়ি ফিরলে না ওকে ভালো করে বোঝাতে হবে, ওদের মেয়ে চাই তো পাঠিয়ে দেবো ওকে। ব্যাস সুনীল ফিরে আসুক। গন্ডারের বোনই বটে, মোটা চামড়া, মুখ খোলানোই যায়নি এখনো। স্যার আগ্রাতে আমাদের খোঁজের খবর নিচ্ছে, এটা জানার জন্য যে ওই গাড়িটা ওরা কোথা থেকে নিয়েছে। সঞ্জয় এখন তুমি যাও, তবে কাছাকাছি থেকো, দরকার হলেই আমাদের ফোন করবে। স্যার ওই লীলাকে বলে দিন না যে সুলতানাকে একটা খবর পাঠাতে যে সঞ্জয় সুনীলের জায়গায় আসতে রাজি আছে। ছেড়ে দাও তুমি, ওদের তো আমরা অবশ্যই ধরবো, যাও। স্যার যেভাবেই হোক চন্দা যেন আর ওখানে না যায়। সঞ্জয় আমাদের কেস সুনীলের অপহরণের আর আমরা যেভাবেই হোক সুনীলকে ওর বাবা মার কাছে পৌঁছে দেবো, আর বাকি রইল চন্দ্রার কথা। শোনো আমরা এসব কাজ করি না, আমরা পুলিশের লোক, একটু বিশ্বাস রাখো আমাদের উপর। ঠিক আছে স্যার। দেখুন সাহেব, আমি জানি না যে সুলতানা কোথায় আছে, যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি, এবার আপনারা যেটা করতে পারেন করে নিন। সহ্য করতে পারবি না তুই? কেন সময় নষ্ট করছেন, বন্ধ করুন এসব ডায়লগ বাজি। এ ম্যাডাম বাকি পুলিশদেরও ডেকে নিন আর যত মারতে হয় মারুন, কিন্তু আমার সামনে ভেজর ভেজর করবেন না। আমি জানি না ছেলেটা কোথায় আছে, কিন্তু এইটুকু আমি জানি কাল অবধি চন্দ্রা সুলতানার হাতে না এলে তো ছেলেটাও। এ লীলা, যদি কালকের মধ্যে সুনীলকে আমরা না পাই না, তাহলে তুই আর সুলতানা দুজনে সারা জীবনে কোনো কাজ করতে পারবি না। বলে ফেল, তোর জন্য ভালো হবে, একটা মেয়ে জীবন শোধরাতে যাচ্ছে শোধরাতে দে। আর শোন, সুনীলের একটুও যদি আঁচড় লাগে তবে এক একটাকে ঠুকে নর্দমায় ফেলে দেবো। কি সাহেব, আপনারা মার্ডার টার্ডার দেখুন না, কেন শুধু শুধু ঝামেলায় পড়ছেন? মেয়েটা আমাদের, টাকাও আমাদের, ধান্দাটাও আমাদের,
আপনারা অকারণে এর মধ্যে ঢুকে পড়ছেন। নূপুর, একে একটু শিমলা মসৌরির দৃশ্য দেখিয়ে দাও, হাঁপিয়ে গেলে আরো একটু দূরে নিয়ে যেও। কুলু মানালি, আজ এ সম্পূর্ণ রাত শুধু কাঁদবে, শোবে না। দিদি, আমাদের মেয়েগুলোকে কোনো এনজিও টেনজিওতে পাঠিয়ে দিয়েছে। আর দিল্লিতে লীলাদিকেও পুলিশ খুব পেটাচ্ছে, কোঠায় তালা লেগে গেছে। এবার তো সালা ওই চন্দ্রাকে ছাড়া এখান থেকে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। ওকে আবার ধান্দাতে বসাবো কিংবা কেটে কেটে ওকে কাকচিলকে খাইয়ে দেব। আর ওই ড্রাইভার সঞ্জয়, ওই মালটাকে মরতে হবে। শোন, গরম খবর আছে, কিন্তু আগে নিজের বাচ্চাদের কসম খেয়ে বল, আমার নাম যেন না আসে, না হলে সুলতান আমাকে হালাল করে ছাড়বে। কিন্তু বাচ্চাদের কসম আসলাম, তোর নাম আসবে না। ওই সাদা এসইউভি কারটার নাম্বার হলো UP03G674। এখন কোথায় আছে? গুরগাঁও। কিন্তু গুরগাঁও তো কোথায় আছে আমি জানি না। খবরটা পাক্কা তো আসলাম? এই খবরটা আমাকে গাড়ির ড্রাইভার নিজে দিয়েছে, আমার বন্ধু হয়। তোর বন্ধু কি সুলতানা ড্রাইভার নাকি? না রে ভাই, ভাড়ার গাড়ি এটা। স্যার, গাড়ি লোকেট করো, মেসেজ করে দাও, তারপর সমস্ত টিমকে নিয়ে ঝাঁপিয়ে পড়ব। ওকে স্যার। লীলার সাথে জিজ্ঞাসাবাদের পরেও আমাদের কোনো লাভ হলো না, কিন্তু আমাদের খোঁচরদের নেটওয়ার্ক ফ্ল্যাশ ট্রেডের খোঁচরদের নেটওয়ার্ককে মাত করে দিল, আর আমরা সুলতানার সঠিক ঠিকানার ব্যাপারে সব জেনে গেলাম। গুলি চালাবি তুই? চালা দেখি। আরে চালা না গুলি, গুলি চালাবি? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। ভয় পেও না, আমরা পুলিশের লোক। ওর বাড়ির দিকে ওকে ধরে নিয়ে যাও, আর রাস্তায় ওকে কিছু খাইয়ে টাইয়ে দিও। চল। শুনুন না সাহেব, একটু কথা ছিল আপনার সাথে। সাহেব, এমনিতেও এই বাচ্চাটাকে আমি মারতাম না যতদিন না আমি আমার মেয়ে চন্দ্রাকে ফিরে পেতাম। প্রথম কথা তো এটাই যে ও তোমার কোনোদিন মেয়ে ছিলই না, এই জন্য ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর রইল অন্য মেয়েদের কথা, যাদের তুমি বন্দী করে রেখেছো, আজ থেকে তারা স্বাধীন হয়ে গেল। 25 বছর ধরে কোঠা চালাচ্ছি সাহেব, হোলি দিওয়ালি সব অনুষ্ঠানে পুলিশওয়ালারা মিষ্টি খেয়েছে এই হাতে সাহেব, আপনি কেন এই হাতে হাত করা পড়াতে চাইছেন? ছেড়ে দিন না সাহেব, খুব বেশি হলেও 24 ঘন্টার মধ্যে জামিন আমি পেয়েই যাব। জামিন হোক বা না হোক, কিন্তু এটা মনে রেখো, এই ধান্দায় আমি আর তোমাকে শান্তিতে কাজ করতে দেব না। এমন শত্রুতা করবেন না সাহেব যাতে আর বন্ধুত্ব করতেই পারবেন না। কোঠা তো আবার খুলবো, খোদার কসম।
যখনই আসবেন আপনাকে খুশি করে দেবো আমি। উর্দি খুলে চলে আসবেন পারলে। চল। কিছু হয়নি না। কি অবস্থা করে? পুরো দলটাই অ্যারেস্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব ওদের কেউ যেন ছাড়া না পায়। কিন্তু স্যার তাতে সমাধান হবে তো? মানে ওরা আমাদের সবাইকে চেনে, আমাদের বাড়ি চিনে গেছে, সঞ্জয়ের মা বাবার বাড়িও চিনে গেছে। আমরা কি কখনো শান্তিতে নিরাপদে বাঁচতে পারবো? সে চিন্তা আপনাকে করতে হবে না। আমরা বেনারসে আর এখানে আপনার বাড়িতে বেশ কিছুদিন পাহারা জারি রাখবো। ও ম্যাডাম, একটা ফোন তো করতে দাও আমার উকিলকে, আর এটা আমার অধিকার। 50-50 চান্সেস আছে লীলা সুলতানার বেল হয়ে যাবে, কিন্তু আমরা 100% শিওর থাকবো। আর আমরা এরকম কোনো চান্স দেব না যাতে সেই ব্যবসাটাকে আবার চালু করা যায়। আর এনজিওতে যে মেয়েগুলো আছে তাদের খবর সুলতানা যেন না জানতে পারে। রাইট স্যার। স্যার আমরা কিন্তু এই মেয়েদের থেকে অন্যান্য কোঠার মেয়েদের সম্পর্কেও জানতে পারবো। স্যার লীলা আর সুলতানা ছাড়া পেলেও পেতে পারে, বেল পাওয়ার আগেই আমরা ওদের অবস্থা খারাপ করে দিই। ওদের ভাষাতেই পেরেক ঠুকে দিই স্যার। আরে আমরা কি বলবো, যেখানে মন চায় ছেড়ে দিয়ে আয়। দেখ ওর জন্য আমাদের কোনো চিন্তা নেই, ওই নর্দমার নোংরাকে যেখান থেকে এনেছিস সেখানে ফেলে দিয়ে আয়। ওকে আমাদের মাথার উপরে বসিয়ে বাড়িতে আগুন লাগাবার কোনো ইচ্ছা নেই, আর না তোকে এটা আমরা করতে দেব। দেখ বাবা সঞ্জয়, আমাদের এই সুনীল একটুর জন্য বেঁচে গেছে, আর আমাদের মতো ভদ্রলোককেই প্রথমবার থানায় যেতে হয়েছে। এত কিছু হয়ে গেল সেটাই যথেষ্ট নয়? আর আমরা কোনো VIP নই রে যে আমাদের 24 ঘন্টা পুলিশ বাড়ির বাইরে পাহারা দেবে। ওই আগ্রাবালি বদলা নিতে আসবে অবশ্যই। যা, ওকে কোনো বাসে বা ট্রেনে উঠিয়ে দে, আর পিছন ফিরে একবারও দেখবি না। না মা, আমি ওকে ছাড়তে পারবো না, আমি ওকে বিয়ে করেছি। আর আমরা মা বাপ হই তোর, ওর জন্য তুই আমাদের ছাড়তেও তৈরি আছিস? ঠিক আছে, ছেড়ে দে আমাদের, চলে যা ওর সঙ্গে। কিন্তু একটা কথা মনে রাখবি, ততদিন তুই আমাদের মুখ দেখাবি না যতদিন না ওকে ছেড়ে দিচ্ছিস তুই। আরে যা না। যাই বাবু। দেখ বাবা, বুঝার চেষ্টা কর, ও একজন বেশ্যা, আর বেশ্যার সঙ্গে কেউ কোনোদিনও বিয়ে করে না বাবা। মা জোর করে ওকে ছোটবেলায় দেহ ব্যবসার দিকে ঠেলে দেওয়া হয়েছিল, আর আমি তো সবালোক ছিলাম, তবুও নিজের ইচ্ছে কোঠায় যেতাম। আমাদের মতো গ্রাহক আছে তাই তোরা ভাষণ বন্ধ কর তোর, হয় ওকে ছেড়ে দে নয়তো তুই বাড়ি ছেড়ে চলে যা। আমি চাই না যে আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট হোক, আর না চন্দ্রার, তাই আমি ওর সঙ্গে চলে যাব। ভালোবাসি ওকে, ওর খেয়াল রাখা আমার কর্তব্য, আমরা যেখানে হোক যেভাবে হোক আমাদের সংসার পাতব। আর যদি তোমাদের কখনো মনে হয় যে আমাদের দুজনকে একসাথে মেনে নিতে পারবে তাহলে ফোন করো। ওর এত বছর ধরে নিজের কেউ ছিল না, কিন্তু এখন আমি আছি। আমি তোমাদের সবাইকে খুব সম্মান করি, কিন্তু আমি ছাড়া ওর আর কেউ নেই।
আমি এখনো সঞ্জয়কে বলিনি যে আমি ওকে কতটা ভালোবাসি। তোমায় বলতে হবে না, আমি জানি। যতদূর আমরা জানি, সঞ্জয় ও চন্দ্রা একটা অন্য জায়গায় নিজেদের সংসার পেতে আনন্দে জীবনযাপন করছে। আরও একটা সত্য হলো এই যে গ্রেপ্তার হওয়া সমস্ত লোক এখন জামিনে বাইরে আছে। আমরা চার্জশিট ফাইল করে দিয়েছি, তাদের আদালতের মুখোমুখি হতেই হবে। পুরো পসিবিলিটি হলো যে মামলাটা অনেকদিন ধরে চলবে। পুরো পসিবিলিটি আছে যে এই গ্রুপটা এখন অন্য কোনো জায়গায় ব্যবসা ফাঁদবে, ফ্ল্যাশ ট্রেড, দেহ ব্যবসা। এটা এমন একটা বেআইনি ব্যবসা যেটা আইন, সমাজ ও প্রশাসনের নিয়ম থাকা সত্ত্বেও বাড়তে থাকে। এই সত্যিটাকে অস্বীকার করা যায় না। কিন্তু এটাও সত্যি যে এই সত্যিটা শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ নয়, অন্যান্য দেশেও অনেক কড়া আইন থাকা সত্ত্বেও হিউম্যান ট্রাফিকিং ক্রমশ বেড়ে চলেছে। কিন্তু এটাও সত্যি যে সারা পৃথিবীতে এটাকে ভীষণভাবে বাধা দেওয়া হয়। এখন এটাই দরকার এই ভয়ঙ্কর সামাজিক সমস্যার প্রতি আমরা কোনো রকম গা ছাড়া মনোভাব না দেখিয়ে ট্রাফিকিংয়ের বিরুদ্ধে পুরো শক্তি ও মনোবল নিয়ে লড়ি, সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও লড়ি। কোনো লড়াই কোনোদিন সহজ হয় না, কিন্তু কোনো লড়াইয়ের জন্য চন্দ্রার মতন মেয়ের জীবন যদি শুধরে যায়, সে লড়াই সঠিকও এবং যুক্তিসঙ্গত। আবার দেখা হবে আগামী পর্বে একটা নতুন কেসকে সঙ্গে নিয়ে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।